নির্বাচনে আপনার প্রায়োরিটিগুলো কি? আমার এই এলাকার প্রায়োরিটি হলো কি, একটা হলো কি হাউসিং, মানুষজনের ঘরে খুব অসুবিধা হচ্ছে, আমাদের খুব ওভারক্রাউডিং এখানে। তো আপনি দেখেন মানুষ একজন তিন চার বাচ্চা কিন্তু এক বেডরুম ফ্ল্যাটের মধ্যে থাকে। তো মানুষজন বারবার আমার অফিসে এসে বলতেছে তোমরা হাউসিং নিয়ে কী করবা। এড মিলিব্যান্ড কিন্তু বলেছে 20,000 নতুন বাসা উনি বানাবেন, আমাদের অ্যাফোর্ডেবল হাউসিং যে এটা দরকার, তো এটা করবো আমরা, হাউসিং আমার প্রায়োরিটি। আরেকটা হলো কি আমাদের হেলথ, আমাদের এনএইচএসে কিন্তু এখন খুব অসুবিধা হচ্ছে, আমাদের ফান্ডিং গ্যাপ যে £30 বিলিয়ন এখন আমাদের ফান্ডিং গ্যাপ। আর এড মিলিব্যান্ড বলেছেন যে কিছু পলিসি এনে আমাদের এনএইচএস হসপিটাল অ্যান্ড এএনই ডিপার্টমেন্টে আরও বেশি টাকা দেবেন। এই জন্য আমি আমার প্রায়োরিটি হলো গিয়ে এডুকেশন, হেলথ অ্যান্ড হাউসিং। আরেকটা হলো গিয়ে মানুষের বেতন, যে এখন তো মিনিমাম ওয়েজ খুব কম, মিনিমাম ওয়েজ আমাদের মানুষজন কিন্তু কুলায় পাচ্ছে না, কাজের মধ্যে যাচ্ছে কিন্তু মানুষজনকে খাওয়াতে পাচ্ছে না, তার বাচ্চাদের খাওয়াতে পাচ্ছে না, পরিবারকে খাওয়াতে পাচ্ছে না। এড মিলিব্যান্ড বলেছেন লন্ডন লিভিং ওয়েজ নিয়ে আসবেন, প্রতি ঘন্টায় ঘন্টায় £8.80 করে আপনারা পাবেন। এই জন্য আমরা চাই যে লেবার গভর্নমেন্ট আসুক, এড মিলিব্যান্ড আমাদের প্রধানমন্ত্রী হোক, আর আমি চাই এই এলাকার ইন্টারেস্টকে পার্লামেন্টে রিপ্রেজেন্ট করার জন্য। মেইন স্ট্রিম মিডিয়ায় আপনার অনেক পজিটিভ কভারেজ এসেছে এবং এটা দেশের সবচেয়ে মার্জিনাল সিট, এই জন্য সেন্টার অফ অ্যাট্রাকশন আপনি, এটা কীভাবে দেখছেন আপনি এই এগুলো? এই সিটে লাস্ট টাইম 2010 গ্লেন্ডা জ্যাকসন কিন্তু মাত্র 42 ভোটে জিতেছে, আমাদের আর কনজারভেটিভের সাথে খুব ক্লোজ সিট, এই জন্য মানুষজন খুব ইন্টারেস্টেড, ওরা জানতে চায় যে এই সিটে কী হবে। এই জন্য অনেক প্রোফাইলিং হয়েছে আর অ্যাটেনশন পাওয়া গেছে মেইন স্ট্রিম মিডিয়াতে। আমি খুশি যে মানুষজন ইন্টারেস্টেড, জানতে চায় আমরা কী করবো। আমার প্রায়োরিটি কিন্তু লোকাল, আমার প্রথম যে আমি ইন্টারভিউ দিয়েছি আমি কিন্তু লোকাল পেপারে দিয়েছি, ক্যাম্পটন নিউজ জার্নাল, তারপরে দিয়েছি হ্যামেনহাইটে, এবং আমি লিখতামও, আমি সাংবাদিক ছিলাম, আমি লিখতামও হ্যামেনহাইট জন্য। তা আমার প্রায়োরিটি লোকাল পেপার, কিন্তু ন্যাশনাল পেপারও ইন্টারেস্টেড, আমি খুশি মানুষজনকে জানাচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে যেই পার্টি সাপোর্ট করো গিয়ে ভোট করবা 7 তারিখ মেয়েদের, আপনারা গিয়ে ভোট করবেন, কারণ ভোট না করলে কিন্তু আমাদের ডেমোক্রেটিক রাইটটা ব্যবহার করা হচ্ছে না। তাই আমি বলছি মানুষজনকে যে মেইন স্ট্রিম মিডিয়াতে আপনারা পড়েন ইলেকশন নিয়ে, নির্বাচনে কী হচ্ছে এইসব জানেন, কিন্তু প্লিজ আপনাদেরকে আমি অনুরোধ করছি 7 তারিখে গিয়ে ভোট করবেন, যার জন্যই ভোট করেন গিয়ে ভোট করবেন আমাদের জন্য। দেশের বাংলাদেশি ভোটারদের প্রতি আপনার কী মেসেজ থাকবে, সারা দেশের বাংলাদেশি ভোটারদের প্রতি? আমি বাংলাদেশি ভোটারদেরকে বলি যে চিন্তা করে কি চাও, আপনারা কি চান যে লিভিং ওয়েজ আমরা এখানে নিয়ে আসি, আপনারা কি চান যে আমাদের বেতন জানি বেড়ে যায়, আমাদের হাউসিং জানি ভালো হয়, আমাদের স্কুল যেগুলো আছে আমাদের বাচ্চারা জানি ভালো স্কুলে যায়, এটা আপনাদের সূচক এখন একটা লেবার গভর্নমেন্ট আনার জন্য। আর আমাদের ইকোনমি আমরা চাই যে আমাদের মানুষের জন্য যেন কাজ করে, খালি উপরের মানুষ যারা প্রিভিলেজ তাদের জন্য না, আমাদের মানুষদের জন্য। এই জন্য আমি বলছি যে আপনারা লেবার ভোট করবেন, অনুরোধ করছি আপনারা দোয়া করবেন আমার জন্য, এবং আমরা চাই ইনশাল্লাহ এড মিলিব্যান্ড আমাদের প্রধানমন্ত্রী হোক।